প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের নিয়ে এসেছি ঢাকার ধানমন্ডির কলাবাগানে, স্টাফ কোয়ার্টারের সামনের ফুটপাতে মাটির জিনিসের এক দোকানে। আমরা দোকানের পণ্যগুলো সম্পর্কে দোকানি মোহাম্মদ ইমরানের কাছ থেকে জেনে নিয়েছি, দরদাম নিয়ে কিছু কথা হয়েছে তার সঙ্গে। আমরা দেখা গেছে একটু কমাই রাখতে হবে, একটা বেশি একটা কম জিনিস তো আমাদের অনেক আইটেম, আমরা তো সবাই সব জিনিস দেখানো যায় না একবারে, একটা করে একটা আলাদা করে দেখাই। হ্যাঁ, মানে অনেকগুলো পণ্য আছে, আমরা মানুষের দেখাই, বাদ বাকি পণ্যই দুই দিনটা দেখে আসলে তারা অনেক কিছু কিনতে পারে। ওইটা তার রেটে পোষাইলো না, তারা আরেকটা রেট নিলো, ওইটা নিলো না আরেকটা নিলো, সুবিধা। কিন্তু আমরা দাম কেমন নেন সেটা সীমিতই রাখবো আমরা, ওখানে তো ভাইঙ্গা বলা যাবে না কোনটা কয় টাকা রাখবো, এটা তারা মুখস্থ করে রাখতে পারবে, মোবাইলে দেখবে একটা আইসা বলবে আরেকটা। সেই জন্য দেখা একটা একটা জিনিস দেখলে স্যাম্পল আর একটা সামনে আইসা কিনাটা আমাদের বেটার। লাইরা চেরা কিনা যায় ওখানে, দেখা গেছে আপনি পূর্ণ একটা আমরা এখানে মোবাইলে দেখাই দিলাম, মোবাইলের পিকটা দেখলাম সুন্দর, কিন্তু সামনে আসলাম এটা দেখলাম নোংরা, তার হইলো না বা তেমন না হইলো না, যেরকম দেখে তারপরে রেট দিয়ে দিলাম আমি একটা, পূর্ণ মানুষও দেখলো আর কাছে আসলে আমি 200 টাকা কমাই দিলাম, তাহলে পূর্ণ আমার কোনো মানি হয় না। এটা দরদাম করে কেনার একটা সুবিধা আছে, একটা সুবিধা আছে, সুবিধা আছে ওইটাই। হ্যাঁ, আমাদের সুবিধা আছে, আপনারা আসেন আইসা দেখেন সুন্দর সুন্দর, আপনাদের বড়সা আরেক কোনো ক্যাটালগ থাকলে আপনারা দিলেন আমরা বানাই দিলাম, ওই পণ্য একটা পণ্য আমরা আর কোনো কাছে বিক্রি করতে পারবো, সেই সুযোগ আছে, সেই সুযোগ এখানে। অর্থাৎ ওইখানে কতগুলো পণ্যের অর্ডার দিতে হবে তাহলে? তাহলে এখানে পণ্য অর্ডার দিতে হবে অনেক, আর আপনি একটা পণ্য নিয়ে কিন্তু পোষাইতে পারবেন না, একটা পণ্য তো আপনি অনেক করবেন, মানে ডাইস বানাইতে হইবে, ওই ডাইসটা কিন্তু অনেক টাকা আছে, আপনারা জানেন মাটির জিনিসের ব্যবহার স্বাস্থ্যসম্মত। ভাতের প্লেট বা থালা দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনি চাইলেই এই ধরনের প্লেট বা থালা আপনার খাবার টেবিলে রাখতে পারেন। দেখতে সুন্দর বাহারি ডিজাইনের এই প্লেটের দাম পড়বে 100 টাকা। এটি ডিপ প্লেট, আগের প্লেটের চেয়ে খানিকটা গভীর বলেই এই প্লেটের এই নাম। চমৎকার ডিজাইন, ব্যবহার একই। দোকানি জানিয়েছেন এখানকার পণ্যগুলো আসে বাউফল থেকে। এই প্লেটের দাম পড়বে 100 টাকা। শানকি, বাঙালি ঐতিহ্যের অংশ হয়ে আছে এই শানকি। বিশেষ করে পয়লা বৈশাখে শানকিতে করে পান্তা খাওয়ার রেওয়াজ চলে আসছে দীর্ঘদিন থেকে। আমরা চেষ্টা করি শানকিকে আমাদের ঐতিহ্যের অংশ ধরে সেদিনটিকে উদযাপন করতে। দাম পড়বে 100 টাকা। পানির জগ, শীত গ্রীষ্ম দু ঋতুতে পানির তাপমাত্রার চমৎকার ভারসাম্য ধরে রাখবে পণ্যটি। শীতে এতে পানি থাকবে হালকা উষ্ণ আর গরমে ঠান্ডা। জগে লোনা পড়বে না, পানি গন্ধ হবে না। দাম পড়বে 280 টাকা। গ্লাস দেখছেন দুটো, একটা একটু বড়, অন্যটি সামান্য ছোট। পানি পানের জন্য দুটি পছন্দ হবে আপনার, দামের তারতম্য কেবল সাইজের জন্য। বড়টার দাম 80 টাকা, ছোটোটার দাম 60 টাকা। মাটির মগ, পানি পানের মগ, গ্লাসের বিকল্প হিসেবে হতে পারে এর ব্যবহার। আপনার খাবার টেবিলে একেও সঙ্গী করে নিতে পারেন। দাম পড়বে 90 টাকা। তিন সাইজের বাটি দেখবে এখন। তরকারি বাটি দেখতে সুন্দর, নকশাদার, এটি বড় বাটি, দাম পড়বে 90 টাকা। এই বাটির দাম পড়বে 70 টাকা, সাইজে আগেরটার চেয়ে একটু ছোট। মাঝারিটার সঙ্গে এখন যে বাটিটা দোকানে দেখাচ্ছেন এটি ছোট বাটি, দাম পড়বে 60 টাকা।
কাপ পিরিচ। বাঙালির অত্যন্ত গৌরবের মৃৎশিল্পের অনন্য সৃষ্টি এটি। মৃৎশিল্পীরা পরম আদরে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করেন এসব পণ্য। এই কাপ পিরিচ সেটের দাম পড়বে 100 টাকা। পরপর 3 সাইজের কাড়িবাটি দেখব এখন। এটি বড় কাড়িবাটি, ভেতরে হাউস অনেক বড়, অর্থাৎ গভীরতা অনেক বেশি, তরকারি ধরবে বেশি, দাম পড়বে 250 টাকা। মাঝারি সাইজের কাড়িবাটি এটি, এটিও দেখতে বেশ সুন্দর, সুন্দর ফিনিশিং, দাম পড়বে 200 টাকা। সবচেয়ে ছোট কারিবাটি এটি, সুন্দর ডিজাইনের, এই কারিবাটির দাম পড়বে 150 টাকা। মাটির ফ্যান্সি পাতিল এটি, খাবার টেবিলের ব্যবহার হতে পারে কোনো খাবার সংরক্ষণের জন্য, চাইলে আত্মীয় বাড়ি মিষ্টি পিঠা বা কোনো উপহার সামগ্রী পাঠাতে পারবেন এই পাতিলি করে, দাম পড়বে 300 টাকা। পরপর দেখব ছোট্ট পাতিলের মতো দেখতে দুটো কলমদানি, ইচ্ছে করলে ছোট ছোট ইনডোর প্ল্যান্টও তাতে লাগাতে পারবেন, এ পণ্যের দাম পড়বে 80 টাকা। আর এরপর যেটা দেখবেন আকার একটু ছোট, হ্যাঁ এর দাম পড়বে 60 টাকা। এটি কলমদানি, 3 ধরনের ব্যবহার হতে পারে এর, পড়ার টেবিলে কলম পেন্সিল ইত্যাদি রাখতে, ভেতরে ডিম লাইট রেখে স্বপ্নিল পরিবেশ তৈরির কাজে, আর রান্নাঘরে চায়ের চামচ, ছোট চামচ, অন্যান্য টুকিটাকি জিনিস রাখার কাজে, দাম পড়বে 70 টাকা। প্রতিদিনই খোলা থাকে এবং ছুটির দিনও আপনি আমাদের বন্ধের দিনেই খোলা থাকে, বন্ধের দিনে খোলা থাকে, যাতে ক্রেতারা এই ক্রেতারা একটু সময় পায়, ছুটি পায়, এই সময়টা তারা আসে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক সময় দিলেন, অনেক কষ্ট করে অনেকগুলো পণ্য দেখালেন, আপনার অন্য কাজের ব্যস্ততার মাঝখানে। ভালো থাকবেন আর আশা করি ক্রেতারা আপনার এখানে এসে কিনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন এবং একটু কম দামে কিনতে পারবেন। প্রিয় দর্শক, আজ এটুকুই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।